বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5 GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব, যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 GB, আবার যার হয়তো 5 GB 7 ডে ছিল প্যাকেজ সেও 3 দিনের জন্য তারা 5 GB বোনাস পাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জানেন যে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পলক উনি 5 GB ইন্টারনেট বোনাস প্রত্যেকের ফোনে প্রত্যেক সিম কার্ডে দিচ্ছে, এবং যারা ইন্টারনেটটি কিনেছিল 10 দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে নেটটি ব্যবহার করতে পারেনি তার জন্য 3 দিনের জন্য 5 GB ইন্টারনেট বোনাস দিচ্ছে। আমি বলবো এটা সম্পূর্ণ একটি বাদবাজি এবং একদম ফেক। কেন বলবো এই কথাটা, অবশ্যই আপনার ফোনে নেট অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি, তো নেটটা কি ভাবে আপনাকে মেসেজ আকারে জানিয়ে দিবে। আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার বাংলালিংয়ে 5 GB ইন্টারনেট দিয়েছে। তো এখন যে 5 GB ইন্টারনেট আপনাকে যে প্রোভাইড করলো আপনার প্রত্যেকটি সিমে, যদি আপনার নেট ইউজ করে থাকেন ওই সিমটিতে, অবশ্যই আপনাকে ওই ডাটাগুলো ব্যাক করে দিবে, ম্যাপ থাকবে 3 দিন। এখন এই নেটটি দিয়ে আপনি করবেনটা কি? প্রশ্ন তো এটাই, আমাকে 5 GB বোনাস দেওয়া হলো কিন্তু 5 GB দিয়ে আমার কাজটা কি, আমি আসলে এটাতে করবো কি? আমি যখন ইউটিউব ব্রাউজ করতে যাই ইউটিউবিং করা যাচ্ছে না, আপনি ওয়াইফাই দিয়ে ইউটিউব চালাচ্ছেন অনায়াসে ইউটিউব দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ আপনি অন্য কিছু করতে চাচ্ছেন ফেসবুকতে এমনিতেই বন্ধ, ফেসবুক তো চালানো যাচ্ছেই না, ইভেন কোনো কাজও করা যাচ্ছে না। তো এই ফ্রি বোনাস 1 MB বা 5 GB ইন্টারনেট দেওয়ার মানিটা কি আমার আসলে জানা নেই। তো আপনারা এই যে 5 GB পেয়ে অনেকেই অনেক অনেক দেখা যায় প্রশংসায় বাসছেন, 5 GB দিয়েছে, 5 GB দিয়েছে। আরে ভাই, 5 GB দিয়ে করবেন কি? আপনি ইউটিউবে সার্চ করেন তো, দেখুন তো ইউটিউবে চলতেছে কি না। আমি প্রায় ট্রাই করেছি, কোনোভাবেই ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে না। তো এই 5 GB কোনো ভ্যালু আছে? অথচ আদার্স কোনো ওয়েবসাইট আপনার সার্চ করেন অবশ্যই সেটা ঢুকবে, যে কোনো সাইটে আপনার সার্চ করবেন ঢুকবে, কিন্তু আপনার 5 GB দিয়ে তো আপনি অবশ্যই ইউটিউবিং দেখতে চাবেন, ইউটিউবের ভিডিও দেখবেন অথবা গান দেখবেন অথবা কোনো রকম মুভি বা ফিল্ম দেখতে চাবেন অথবা কোনো কিছু ডাউনলোড করতে চাবেন, সেটাও কিন্তু এই 5 GB মাধ্যমে হচ্ছে না। তো এই অযথা এই 5 GB ইন্টারনেটের কোনো ভ্যালু রাখে না, আর এই 3 দিন ধরে বোনাস আমি মনে করি এটা একদম ব্যর্থহীন। তো ভিউয়ার্স, এটা বলার মূলতই কারণে ভিডিওটা বানানো, 5 GB ইন্টারনেট নিয়ে এত খুশি হওয়ার কিছু নেই। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।